আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আপডেট ভিডিও। আপনারা অনেকেই পোস্ট বেসিকে অ্যাপ্লাই করেছেন, তো পোস্ট বেসিকে অ্যাপ্লাই করার পর আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে অ্যাডমিট কার্ডটা কবে দেবে, অ্যাডমিট কার্ডটা কীভাবে পাব। তো আজকে এই ভিডিওটি আপনাদের জন্য। তো ফার্স্টে আপনারা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে লিখবেন dgnm.gov.bd, লিখে সার্চ করবেন। তো করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসবেন, সর্বশেষ আপডেট। তো সর্বশেষ আপডেটে একটি লিঙ্ক যাচ্ছে পোস্ট বেসিক বিএসসি অবলিক পোস্ট বেসিক পাবলিক হেলথ ব্যাচেলার অফ সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফর্ম পূরণের লিঙ্ক। আপনারা এই লিঙ্কে যাবেন। তো যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিট কার্ডের একটি অপশন চলে আসছে, যে আপনাকে এখানে হোম বাটন আছে, পাসওয়ার্ড অবলিক অ্যাপ্লিকেশন আইডি, পুনরুদ্ধার, পেমেন্ট প্রক্রিয়া, লগ ইন। তো 16 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। আপনারা 16 তারিখ থেকে আপনাদের যখন অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাইয়ের ফর্মে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং একটি পাসওয়ার্ড আছে, তো আপনারা সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করলে 16 তারিখ থেকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। যদি আপনারা কোনো ক্রমে অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনারা যাবেন পাসওয়ার্ড অবলিক অ্যাপ্লিকেশন আইডি পুনরুদ্ধার। এই লিঙ্কে যাওয়ার পর আপনাদের মোবাইল নাম্বারটি শুধুমাত্র দিয়ে দিলেই আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। ওকে, তো এরপর আপনারা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান, আপনারা যাবেন লগ ইন অপশনে। যাওয়ার পরে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি এখানে লিখে দিলেই, লিখে সাবমিট করবেন। করার পর আপনারা 16 তারিখের পর থেকে, অর্থাৎ 16ই সেপ্টেম্বরের পর থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা অন্য কেউ অ্যাপ্লাই করে থাকে, তাকে অবশ্যই ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।